আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, দি রনি অফিসিয়ালে আপনাদের স্বাগত। দর্শকবৃন্দ, আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ সকলের দোয়ায় ভালো আছি। তো দর্শকবৃন্দ, যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটি যদি আপনার গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো দর্শকবৃন্দ, আজকে আমরা চলে এসেছি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, আর সেটি হচ্ছে কোয়েল পাখির জন্য সবচেয়ে ভালো ফিট কোনটা হবে, এবং কোন কোন ফিড আপনার রয়েছে, এবং কোন ফিডের দাম কেমন হয়, এবং আপনার কোয়েল খামারের জন্য কোন ফিডটা সবচেয়ে ভালো হবে, সেটি সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। তো আসলে বাংলাদেশে অনেক ধরনের ফিডই পাওয়া যায়, তার মধ্যে কয়েকটি ফিড রয়েছে মোটামুটি যেগুলো আর কি খামারিরা ব্যবহার করে থাকে, আর তার মধ্যে মেঘা, নিউ হোপ, কাজী, প্রভিটা, প্যারাগন, কোয়ালিটি, সিপি এবং নারিশ। নারিশের নামটি সবার শেষে বলার একটি কারণ রয়েছে, যেটি আমি একটু পরে আপনাদের বিস্তারিত বলবো। তো এর মধ্যে যে ফিডগুলোর নাম আমি বললাম, এগুলোর বাহিরেও অনেক অনেক ফিড রয়েছে যেগুলো বাংলাদেশের মধ্যে অন্যতম খুব একটা নাম করা নয়, এবং যে কয়েকটা মোটামুটি আমি নাম বলেছি এগুলো সাধারণত কোয়েল খামারিরা ব্যবহার করে থাকে, আর এর মধ্যে দামের কিছু হেরফের রয়েছে, এবং কিছু কিছু ফিড রয়েছে যেগুলো প্রায় সেম দামেরই এবং রেজাল্টও প্রায় সেম। তো এর মধ্যে মেগা আর নিউ হোপ এই দুইটারই প্রায় দাম একই, বর্তমানে মোটামুটি 2750 টাকা, হয়তো বা 10-20 টাকা এদিক সেদিক হতে পারে, এরকম দামে আপনি লেয়ার ওয়ান যেটি রয়েছে ডিমের জন্য, যেটি আসলে কোয়েল পাখিকে খাওয়ানো হয় মূলত ডিমের জন্য, কোয়েল পাখিকে লেয়ার ওয়ানে কিন্তু খাওয়ানো হয়। তো এরপরে যে ফিডগুলো রয়েছে কাজি, প্রভিটা, প্যারাগন, কোয়ালিটি, সিপি কিংবা নারিশ, এগুলো কিন্তু প্রায় সেম কোয়ালিটির এবং এগুলোর দামও কিন্তু প্রায় সেম। আর এর মধ্যে সবচেয়ে ভালো যেটি রয়েছে সেটি হচ্ছে আপনার নারিশ। নারিশের পরে সিপি এবং কাজি দুইটাই কিন্তু প্রায় সেম কোয়ালিটির, আপনার রেজাল্ট কিন্তু সেমই দিবে, তবে সবচেয়ে ভালো হবে আপনার জন্য নারিশ, এবং তারপরেই কাজি, প্রভিটা, কোয়ালিটি, সিপি। সিপিটাও কিন্তু আসলে নারিশের কাছাকাছি আপনাকে রেজাল্ট দিবে। এখন আমরা যদি কম্পেয়ার করতে চাই সেক্ষেত্রে কিন্তু আপনার নারিশের পরে সিপি এবং কাজি এই দুইটা আপনি ব্যবহার করতে পারেন, কিন্তু তুলনামূলক নারিশ, কাজি এবং সিপি এই তিনটার দাম কিন্তু একটু বেশি হয়ে যায়। অর্থাৎ আপনার যে আমি বললাম মেগা বা নিউ হোপ, নিউ হোপটা কিন্তু আসলে অল্প দামের মধ্যে খুবই ভালো। আপনাদের আশেপাশে যদি এই ফিডটা আপনারা পেয়ে যান তাহলে আমি বলবো আপনারা এই ফিডটা ইউজ করবেন, তাহলে আপনারা ভালো ফল পাবেন এবং একটু সাশ্রয়ীও পাবেন, যেহেতু নারিশের দাম সিপি এবং কাজি এগুলোর দাম কিন্তু ডে বাই ডে কিন্তু আসলে আপনার খুবই দামটা বেড়ে যাচ্ছে, কিন্তু সে তুলনায় মেঘা বা নিউ হোপ, কোয়ালিটি রয়েছে এগুলো কিন্তু মোটামুটি ভালো কোম্পানি এবং এগুলো রেজাল্ট কিন্তু ভালো। আর এছাড়াও যেগুলো নতুন কিছু কোম্পানি রয়েছে ওগুলোর ফিডগুলো কিন্তু বর্তমানে অনেক ভালো, কারণ হচ্ছে তারা মার্কেট ধরার জন্য খাবারের মধ্যে কিন্তু ভালো পরিমাণ প্রোটিন তারা দিতেছে। আমরা অনেক সময় কমপ্লেন শুনি যে অনেক বড় বড় কোম্পানির ফিড খাওয়ায় কিন্তু গ্রোথটা ভালো হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু আপনি যে মিডিয়াম কোয়ালিটির যে ফিড কোম্পানিগুলো রয়েছে এগুলোর ফিড আপনি এগুলো সম্পর্কে জেনে কিন্তু আপনি খাওয়াইতে পারেন। আর আপনারা যদি রিস্ক না নিতে চান কিছু টাকার জন্য, সেক্ষেত্রে কিন্তু আপনি নারিশ, সিপি এবং কাজি এই তিনটা ফিড কিন্তু আপনি কোয়েল পাখিকে খাওয়াইতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো ফল পাবেন। আর এগুলোর দাম মোটামুটি আপনার 2750 থেকে 2900 টাকার ভিতরে কিন্তু আপনি সবগুলো ফিটি কিন্তু পেয়ে যাবেন, হয়তো বা নগদ টাকায় কিনলে অনেক সময় দেখা যায় খামারিরা টাকার কারণে বাকি কিনে, সেক্ষেত্রে কিন্তু 50-100 টাকা বেশি ধরা হয়। তো আমি বলবো যে আপনারা নগদ কেনার চেষ্টা করবেন, এবং মিডিয়াম কোয়ালিটির ফিট দিয়েও কিন্তু আপনি চালিয়ে নিতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ডিমের খুব একটা হেরফের হবে না, এবং পাখির যে শরীর স্বাস্থ্য বা গ্রোথ, ডিম দেওয়ার যে পরিমাণ সেটাও কিন্তু আসলে খুব একটা কমবে না। তো এজন্য আমি যে ফিডগুলোর নাম বললাম এগুলো মোটামুটি বাজারে বর্তমানে যে টপ কিছু খাবার রয়েছে, তো এগুলোর মধ্যে কিন্তু আসলে অন্যতম। তো দর্শকবৃন্দ, আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আমাদের ভিডিওটি প্লিজ একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলটি যদি আপনাদের উপকারী মনে হয় আমি আবার বলতেছি আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আপনি সবার আগেই আমাদের এই সব উপকারী ভিডিওগুলো পেয়ে যাবেন। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।